বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খানের ছোট ভাই আকবর খান মারা গেছেন। বুধবার দিবাগত রাত 3টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুকালে বয়স ছিল 45 বছর। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় আকবর ভুগছিলেন। রাতে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। তিনি জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল এবং নাফিস ইকবালের চাচা।